আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে বাসায় তৈরি সমুচা রেসিপি। এই সমুচাটা তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপরে দিচ্ছি রসুন কুচি, কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, আলু আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। এখন মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা, 7 মতো লবণ, আর হলো 2 চা চামচের মতো তেল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন সফট একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা বলছি না, যখন আপনারা এই ডোটা তৈরি করে নেবেন তখনই বুঝতে পারবেন যে এখানে কতটুকু পানি লাগবে। ডোটাকে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি বেলে নিব রুটির মতো করে। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। আমি এখানে যে পরিমাণটুকু নিয়েছি এটা দিয়ে মিডিয়াম সাইজের 8টা সমুচা তৈরি করা হবে। রুটিটাকে বড় করে বেলে নিয়েছি, এখন গোল করে কেটে নিব, তাই একটা প্লেট দিয়ে আমি কেটে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু হবে না, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী রকম হবে। এখন এই রুটিটাকে আমি ছোট পিস করে কেটে নিব। আপনারা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি বা কেটে নিচ্ছি। সমুচার যে পুরটা আমি তৈরি করে নিয়েছি সেটা কিন্তু আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আপনারা যদি আরও কিছু সবজি বা এখানে কিন্তু আপনারা মুরগির মাংস কিন্তু দিতে পারেন, এটা যে যার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। এখন আমি সমুচার শেপটা দিয়ে দিব। পানি দিয়ে আমি সিল করে দিচ্ছি যেন ভেজে নেওয়ার সময় খুলে না যায়, তাই খুব ভালোভাবে কিন্তু সিল করে নিতে হবে। আরেক পাশ আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এভাবে সবগুলো সমুচা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনারা যদি 1 সপ্তাহের জন্য রেখে দিতে চান তাহলে হালকা ভেজে কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজে, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। সবগুলো যখন তৈরি করে নেওয়া হয়েছে এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা আমি আগে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, যখন হালকা গরম হয়ে আসবে সবগুলো আমি দিয়ে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিব। চুলার জাল যদি প্রথম অবস্থায় বেশি দিয়ে দেন তাহলে কিন্তু সমুচাগুলো দেখে মনে হবে যে হয়ে গিয়েছে উপরে, আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, তাই চুলার জাল মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলেছি। এই সমুচাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিকেলের নাস্তায় আপনারা ট্রাই করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন।